ফেসবুকে কীভাবে আপনারা ফুল এডিতে ভিডিও আপলোড করবেন তো আপনি চাইলে খুব সহজে ফেসবুক আইডিয়া অথবা পেজে ফুল এডিতে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন তো কীভাবে ফেসবুক আইডিয়া অথবা পেজে ভিডিও আপলোড করবেন সঠিক নিয়মে এই ভিডিওতে দেখিয়ে তো জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো ভিডিওটি দেখলে আপনিও ফেসবুক পেজে এরকম আকর্ষণীয়ভাবে তা সব ভিডিও আপলোড করতে পারেন ফুল এডিতে তো ফেসবুকে সঠিক নিয়মে ফুল এরজিতে ভিডিও আপলোড করার জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে তো আপনারা ফেসবুক ক্রিয়েটার স্টুডিও নামে একটা অ্যাপস ইনস্টল করে নেবেন তো অ্যাপসটা প্লে স্টোরে পেয়ে যাবেন তো প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করে দেবেন তো প্লে স্টোরে চলে আসার পরে এখানে আপনারা সার্চ করে দেবেন ক্রিয়েটার স্টুডিও লিখে সার্চ করে দেওয়ার পর দেখেন যে প্রথম এই অ্যাপসটা চলে আসছে তো ক্রিয়েটার স্টুডিও অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে ফুল রেডিসতে ভিডিও আপলোড করতে পারেন এবং থামিয়ে সহজ সেট করতে পারেন তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর এই অ্যাপসটি ব্যবহার করে তো এখন এই অ্যাপসটি ওপেন করে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজ করতে হবে তো এখন অ্যাপসটা ওপেন করে দিচ্ছি তো ওপেন করে দেওয়ার পর দেখুন যে এরকম চলে আসবে অ্যাপসটা আপনাদের পেজে চলে আসবে আপনাদের পেজ স্যাট করে নিতে পারেন তো এই ক্রিয়েটার স্টুডিও অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে খুব সহজে ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন তো এখন পেজ আমার অ্যাড করা রয়েছে আপনি চাইলে পেজ চেঞ্জও করে নিতে পারেন এখানে প্রোফাইল অপশানে ক্লিক করে এখানে আপনাদের সবগুলো পেজ পেয়ে যাবেন তো আপনাদের পেজে চলে যাওয়ার পরে এখান থেকে ভিডিও আপলোড করার জন্য উপরের দিকে এখানে রয়েছে এডিট অপশন রয়েছে এডিট অপশনে ক্লিক করবেন এরপর নিচে দিকে দেখবেন যে ভিডিওর অপশন রয়েছে রিলস ভিডিও ফটো সব কিছু আপনি কি আপলোড করতে চান জাস্ট এখান থেকে সব কিছু দেখতে পারেন এবং টেক্সট পোস্টও করতে পারেন এখান থেকে সহজেই তো এই ভিডিও আপলোড করার জন্য এখানে ভিডিও অপশনে ক্লিক করে দিবেন এরপর আপনি গ্যালারিতে থাকা ভিডিওগুলো গুলো দেখতে পারেন এখান থেকে ফাইলও সিলেক্ট করে দিতে পারেন আপনার পছন্দের ফাইলে গিয়ে এখানে ভিডিও সিলেক্ট করে দেবেন তো এখান থেকে ভিডিও সিলেক্ট করে দেওয়ার পর এখানে উপর দিকে নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর আপনার যে কাজটি করতে হবে এখানে টাইটেল এবং ডেসক্রিপশন দিতে হবে আপনি যে টাইটেল দিতে চান তো এখান থেকে আপনার ভিডিও টাইটেল দিয়ে দেবেন তো ডেসক্রিপশন বক্সে ক্লিক করে এখানে ভিডিও সম্পর্কে কিছু আপনারা লিখে দিতে পারেন তো লিখে দেওয়ার পরে উপর দিকে ডান অপশনে ক্লিক করে দেবেন এবং টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে দেওয়ার পরে এখানে নিচে দিকে রয়েছে তো এখানে নিচে দিকে থামলেনল অ্যাড করার জন্য রয়েছে এখানে ডিফল্টভাবে একটি থামলেন ভিডিও থেকে অ্যাড হয়ে যাবে তো আপনি যে নতুন থামলেন অ্যাড করতে চান এখানে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন এরপর আপলোড ইমেজে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে থামনেল নিতে পারেন তো আপলোড ইমেজে ক্লিক করে দিলাম তো এখন আপনাদের গ্যালারি থেকে পিকচারগুলো দেখতে পারেন এখানে একটা সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখি যে এটা অ্যাড হয়ে যাবে তো এখন দেখুন যে এটা অ্যাড হয়ে গেছে এবং এটা খুবই আকর্ষণীয় হয়ে গেছে তো এখন ভিডিওটি আপলোড করার জন্য নিচে দিকে রয়েছে নেক্সট অপশন অথবা উপর দিকে নেক্সট অপশন রয়েছে নেক্সটে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তো এখন এখানে রয়েছে পাবলিশ অপশনে এখানে পাবলিশ অপশনে ক্লিক করে দেখি যে ভিডিওটা আপলোড হচ্ছে তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিও থাকে লাইক করে দিন আর ফিউচার টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর আপনারা এরকম দেখতে পারেন ভিডিওর উপরে থামল শো করবে তো থামল শো ফুল এডিসে ভিডিওটা আপলোড হয়ে যাবে তো ফেসবুক পেজে মোবাইলে ভিডিও আপলোড করার জন্য ক্রিয়েটর স্টুডিও অ্যাপসটা খুবই জনপ্রিয় একটা অ্যাপস তো সকল ইউটিউবার এবং কন্টেন্ট এই অ্যাপসটা ব্যবহার করে থাকে তো এখান থেকে খুব সহজে ফুল এডিদের ভিডিও আপলোড করতে পারেন এবং থামল সেট করতে পারেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সরকারের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য